রাতের অন্ধকারে ভরাট হচ্ছে জলাভূমি। অভিযোগে কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের মদতেই কাজ হচ্ছে, অভিযোগ বিজেপি। দল এই কাজ প্রশ্রয় দেয় না, দাবি তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ভূমি দপ্তরের আধিকারিক। রাতের অন্ধকারে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগ। অভিযোগ তুলে কাজ বন্ধ করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই বাগদা থানার আশারু বাঁশঘাটা সড়কের পাশে একটি জলাভূমি ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একজোট হয়ে এদিন তারা কাজ বন্ধ করে দেয়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা গোপীবল্লভ নাথ তার এই জমি একটি কোম্পানিকে দিয়েছিলেন। কিছুদিন পর সেই কোম্পানি উঠে যায়, কিন্তু সেই জমি তাদের নামেই রেকর্ড রয়েছে। কিন্তু স্থানীয় অপর এক বাসিন্দা কার্তিক পাল সেই জমিকে নিজের জমি বলে দাবি করে রাতের অন্ধকারে জলাভূমি ভরাট করছে, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, এই জলাভূমি থেকে মাছ ধরে, এই জলাভূমি থেকে জল তুলে চাষবাস করত এখানকার কৃষকেরা, সেই সাথে এখানে পাটও ফেলা হতো। রাতের অন্ধকারে কিভাবে ওই ব্যক্তি জলাভূমি ভরাট করছে তা আমরা বুঝে উঠতে পাচ্ছি না। এই জমিটি নন্দী পরিবারের ছিল, জমিটি বিক্রি করা হয় একটি কোম্পানির কাছে। পরে কোম্পানি উঠে গেলে ওই ব্যক্তি জমিকে নিজের বলে দাবি করছে। ভরাট করছে এই জন্যই, এটা জনসাধারণ এবং আদিবাসী কিছু মৎস্যজীবীও এটা যাই হোক মাছ টাছ ধরে খেত। এখানে আশেপাশে যা চাষিরা আছে তারা পাট ফাট ফেলতো, আর এটা তো কোম্পানির জমি, এটা কী করে উনি কিনলো, কীভাবে কিনলো সেটা দেখা উনি। এটা ছিল হরি শুভ্রানন্দী নন্দী, তারপরে সুধারানী মিত্রী, হরিভূষণ নন্দী, কেষ্ট নন্দী কোম্পানির কাছে বিক্রি হয়েছিল। এটা চিট ফান্ড কোম্পানি রুবিস্টার, তারপরে সেটা থেকে সেখান থেকে কীভাবে উনি কীভাবে কী জাল দলিল হোক কীভাবে হোক যেভাবে হোক কী একটা ফলস দলিল করে নিয়ে এসে রেকর্ড করিয়েছিল। রেকর্ড করানোর পরে এনাদের কাছে নোটিশ আসে, মানে এই নন্দীদের কাছে নোটিশ আসে। নোটিশ আসলে সেই জমিটা নন্দীরা আবার বিয়ালতে যায়। বিয়ালতে যাওয়ার পরে সেই নোটি সেই রেকর্ড আবার কেটে এই নন্দীদের নামে আবার ফিরে আসে, মানে আদি মালিকের নামেই রেকর্ডটা ফিরে আসে, অথচ উনি জোর করে ভরাট করে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দারা ওই জলাভূমিতে পাট চাষ করে এবং ওই এলাকার জমিতে যে সকল চাষ হয় তাও ওই জলাভূমি থেকে জল তুলে চাষিরা কৃষিকাজে ব্যবহার করে। কিন্তু রাতের অন্ধকারে জলাভূমি ভরাট হওয়ায় পাট চাষ সহ অন্যান্য চাষের ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের, যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। হরিনন্দী মানে আমার জ্যাঠামশাই, হ্যাঁ, আজ থেকে 35 বছর আগে মরেছে, 10 বছরের ইয়েতে জাল করে ইয়ে করে, যদি দরকার হয় আমি আপনার রেকর্ডও দেখাতে পারি। হ্যাঁ, থানায় এখানে দিয়েছিল, হাইকোর্টের ইয়ে দিয়েছিল, একটা আপনার নোটিশ টাঙিয়ে দিয়েছিল। আমাদের জমির দরকার নেই, জনগণ করে খাচ্ছে, জনগণ গরিব মানুষ ইয়ে করে, আমরা পাট ফাট ফেলি সেই ইয়েতে আমার জমিটা ইয়ে থাক, আমাদেরও আমাদেরও জমির ইয়ে দরকার নেই, জন গরিব মানুষরা সব আমরা একদম চাইছে না, একদম চাইছে না। আর ওনার কোনো ইয়েই নেই, ওনার কোনো এখানে হকই নেই। ডিএক্সএন কোম্পানি বলে জমিটা বেচপা, আর বেচলাম, বেচে ওই টাকাটা ওদের কোম্পানি ছেড়ে দিয়েছি, টাকাটা আমাদের আসেনি, ও জমি আপনার ফরবিট হয়ে গেল কোম্পানি, তারপর বেনামি করে জমিটা কার্তিক পাল নিয়ে নিয়েছে। আমরা আসতে গেলে ও ঠিক মানে ওর চাপটা বেশি, ওর জোরটা বেশি বলে আমরা এখানে আসতে পারছি না, এই জন্য আমরা বিএলের কাছে হস্তান্তর হয়েছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএলআরও অফিসের অনুমতি ছাড়াই এই ভরাটের কাজ চালাচ্ছেন ওই ব্যক্তি। তবে রাতের অন্ধকারে জমি ভরাট নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি। এই বিষয়ে এক বিজেপি কর্মী বলেন, আশারু এলাকায় একটি জমি চিটফান্ড কোম্পানির অধীনে ছিল, চিটফান্ড কোম্পানি উঠে যাওয়ায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে রাতের অন্ধকারে বেআইনিভাবে জলাভূমি ভরাট করছে। তবে এই সমস্যার পেছনে অবশ্যই প্রশাসনের মদত রয়েছে বলেও দাবি বিজেপি। এই বিষয়ে তিনি আরো বলেন, শুনতে পেলাম বাড়িঘাটাতে রুবেস্টার নামক এক চিটফান্ড কোম্পানি এখানে এক ব্যক্তির কাছ থেকে জমি নিয়েছিলেন, এটাও শুনতে পেলাম যার জমি সেও প্রতারণার শিকার হয়েছে সেই রুবেস্টারের কাছ থেকে, পুরো টাকা তার জমির টাকা নাকি শোধও করেনি, প্লাস নিজেও 7-8 লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করেছে, টাকাটা রিটার্ন পায়নি, প্লাস জমিটাও বর্তমানে তার নামে আছে। শাসক পার্টির কিছু ব্যক্তি ওখানে, নির্দিষ্ট একজন ব্যক্তি সেটাকে ভরাট করছে,
প্রশাসনের নাকি অনুমোদন রয়েছে। দেখুন রেকর্ডটা রয়েছে তো, জমি যার জমি তার নামেই রয়েছে, সে বেআইনি ভাবে তার জমিতে মাটি ফেলছে, ভরাট করছে। একে তো জলা জমি, তার উপরে বেআইনি ভাবে অন্যের জমিতে মাটি ফেলা, এটা প্রশাসনের প্রচ্ছন্ন মদত। ক্যাডারদের এখানে টিএমসির যেটা বলছেন, টিএমসির যেখানে প্রথম সারির নেতাদের অনুমোদন। তবে বিজেপি কর্মীর প্রশ্নে পাল্টা জবাব দিয়ে ব্লক তৃণমূলের নেতা রবীন চক্রবর্তী বলেন, আমি খুব দায়িত্বের সাথে বলতে পারি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এই নোংরা কাজের সাথে জড়িত নয়। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের কোনো একটা বুথ লেভেলের সমর্থক পর্যন্ত এই নোংরা কাজকে সমর্থন করে না, এবং যে কাজটা ওখানে করবার চেষ্টা করছিল আমরা প্রশাসনকে বলেছি এবং পঞ্চায়েতগতভাবে তার তীব্রভাবে প্রতিরোধ গড়ে এবং তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। কারণ পরিবেশকে নষ্ট করবার চেষ্টা করলে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন, সে আন্দোলন জারি থাকবে। এবং মমতা ব্যানার্জির যে মূল উদ্দেশ্য, জলাভূমিকে বোঝানো যাবে না, কারণ ওই জল দিয়ে চাষ হয়, ওই জলে মাছ চাষ হয়, ওই জল দিয়ে অনেক সময় মানুষের স্নানের কাজটা হয়। আমরা বিএলআরকে অলরেডি এই বিষয়টা কারি করতে বলেছি, বিএলআরও প্রতিনিধিরা ওখানে গেছিলেন এবং সমস্ত কিছু দেখে এসছেন, এবং ওই কাজ আর দ্বিতীয়বার হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলি। জলাভূমি ভরাট নিয়ে সমস্যা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন ভূমি দপ্তরের আধিকারিক। যত আইনি কাগজ আছে সেটা বাবা বাড়ি আসলে ঠিক জায়গায় গিয়ে দেখানো হবে, এবং সবই আছে। হ্যাঁ, সবই সব কিছু আছে। আর আমরা ওখানে গর্তটা বুঝাচ্ছি বা মাটিটা কাটছি, সেটা আমাদের বিএলআরে সমস্তভাবে জানানো আছে। এবার কিছু লোক হচ্ছে আপনাকে বলেছে যে এরকম কাগজপত্র নেই, কিন্তু আমাদের যে সঠিক কাগজপত্র আছে সেটা আমরা ঠিক কোর্টে গিয়েই আমরা, না ওটা হচ্ছে ডিএক্সএন বলে একটা কোম্পানি, ডিএক্সএন বলে একটা কোম্পানি জমিটা ইয়ে করেছিল, নিয়েছিল সেখান থেকে আমাদের ওকেশনে কিনা জমিটা। তা যারা ওখানে গিয়ে ঝামেলা করেছে, কিছু আমাদের আমাদের ড্রাইভার ট্রাইভার আছে তাদেরকে মারতে গিয়েছে। এবার যা পদক্ষেপ নেওয়ার আমরা আইনি পদক্ষেপ নেব, আর হ্যাঁ বাবা আসলে সেটা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।